গতকাল বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তারই প্রতিবাদে আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে গোটা রাজ্য জুড়ে সকল বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদ। আর সেই ছবি ধরা পড়ল নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য ছাত্রছাত্রীরা। বিক্ষোভ কর্মসূচি একটাই কারণে, যেভাবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ চালিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমে তার ধিক্কার জানাচ্ছি এবং মানুষকে, সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারা এদের বিরুদ্ধে একত্রিত হন। যেভাবে সারা দেশে গুন্ডামি চলছে, ওই গুন্ডামির বিরুদ্ধে তৃণমূল ছাত্র বিষয়ে এদের আছে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই গুন্ডামিটা বন্ধ হোক এবং আগামী 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিল্লিতে হাওয়াই চুক্তি করে তিনি আবার সরকারটা যেন গড়তে পারেন, এটাই আমাদের কাছে দাবি এবং মানুষের কাছে জোর করে বিনীত নিবেদন করছি। আপনারা আগামী দিন এই বিজেপি সরকারকে উপরে দেশ থেকে চুক্তি করুন। সরকার মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে, এটা বারংবার প্রমাণিত। বাংলায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে, আজকে দেখা যাচ্ছে বাংলায় তারা বারবার বাংলায় এসে যখন প্রচার করে বলে বাংলায় গণতন্ত্র নেই। ডবল ইঞ্জিনের সরকার যেখানে রয়েছে সেখানে নাকি গণতন্ত্র থাকে। যদি সেখানে গণতন্ত্র থাকেই, উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, সেখানে তো ডবল ইঞ্জিনের সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কেন কালকে এরকমভাবে হামলা করা হলো, কালো পতাকা দেখানো হলো, কিসের ভয়? কারণ তারা বুঝে গেছে 2024 এবার সাদা হাওয়াই চটি মসনদে বসবে, ক্ষমতায় আসবে। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার তাকে দুর্বল করে দেওয়ার জন্য এইসব চলছে। কিন্তু আমি জানিয়ে রাখি আপনাদের মাধ্যম দিয়ে যে এইভাবে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ রুখতে পারেনি, আগামী দিনেও পারবে না। 2024 যদি সরকার গঠন হয় তখন সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারই গঠন হবে। তুলিকা ঘোষ, আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।